খুব সুন্দর একটা বাড়ি। এক লোক সোফায় বসে আছে, এক নেয় চেয়ারে বসে আছে মাথা টেবিলে রেখে, আরেক মহিলা সোফায় শুয়ে আছে কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক নেই, এরা সবাই মৃত। সকালে কবরস্থানের কর্মীরা কবর ফাঁকা দেখে, সেখানে লাশ ছিল না। লাশগুলোকে সুন্দর করে সাজিয়ে নতুন জামা কাপড় পরিয়ে কারা এখানে রেখে দিল। খাটের পাশের ছোট টেবিলে এক্স ডিটেকটিভ পলের ছবি। পলকে ডাকা হলো কিন্তু পল কিছু বলতেই পারে না, কি করে এলো এই ছবি। ডিটেকটিভ থাকার সময় পলের অনেক শত্রু ছিল, তাদের কাজ হতে পারে বলে সন্দেহ করে পল। ডিটেকটিভ সান্দ্রা ইনভেস্টিগেট করছে। পলের সস্ত্রীর কবরে কারা যেন অনেক গোলাপ ফুল রেখে যায়। পলের উপর হামলা হয় কিন্তু প্রাণে মারে না। এদিকে আরেক বাড়িতেও লাশ পাওয়া গেছে, কবর ফাঁকা। সেখানে আবার পলের ছেলে রাখা একটি ছবি দেখা যায়। কি করে এলো এই ছবি আর কারাই লাশ নিয়ে তামাশা করছে? ডিটেকটিভ সান্দ্রা ও পলের ছেলের উপর হামলাকারী কেন আত্মহত্যা করলো? গাবরিয়ার জীবিত না মৃত কেউ জানে না, কিন্তু গাবরিয়ারটা কে জানতে হলে দেখুন ফ্রেঞ্চ সিরিজ উইকনেসের সিজন ওয়ান। সিজন টুতে দেখা যায় একটি মেয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডে আসলো, দেখলো বাস দাঁড়ানো। স্বাভাবিকভাবেই বাসের প্রত্যাশাই ছিল মনে মনে, কিন্তু বাসে উঠার পর থমকে দাঁড়ালো। এ কি দেখলো? একটি বাসে 15 জন যাত্রী, তারা সবাই বরফে জমে আছে, পুরো শরীর বরফে জমাট বাঁধা, সবাই যেন কিভাবে তাকিয়ে আছে। একটি ফুল সিটের নিচে পড়া ছিল, কিন্তু যেখানে বাস ছিল সেখানে তেমন শীত ছিল না, তুষারপাতের কথাই আসে না। বাসের ভেতর বা বাইরে কোনো বরফের চিহ্ন নেই। এরা কি করে বরফে জমাট বেঁধে মারা গেল? 15 জনের লাশ নিয়ে যাওয়া হলো পোস্টমর্টেম করাতে। এদের মধ্যে 6 জনের নামে মিসিং রিপোর্ট ছিল, অনেকের নাম বিগত 3 বছরে কেউ শুনেনি। 6 মাস আগে মিসেস কিমার সন্তান জন্ম দেয়, অথচ তার হাজবেন্ড জানে না কেন। পুলিশ জানতে পারে মিসেস কিমার 5 বছরের জন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, কিন্তু তার প্রতিবেশীরা কখনো তাকে বা কাউকে আসতে দেখেনি। কিন্তু সেই বাসা একদম পরিপাটি, কেউ থাকে মনে হচ্ছিল না। সিসি ক্যামেরায় সেই বাসটিকে দেখা যায়নি বা কেন, কারা সেই মৃত 15 জন? রহস্য উদ্ঘাটনে নেমেছে ডিটেকটিভ সান্দ্রা। 2 সিজনে 2 রকম গল্প বা কাহিনী। সিজন 1 বেশি ভালো লেগেছে, তবে সিজন 2 এর গল্পটাও ভালো ছিল। ফ্রান্সের সিরিজ ভালোই হয় বেশিরভাগ সময়, এবারও তাই। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এমন আরও টিভি সিরিজের রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।